গল্পকথন ভাই কল্লোল চ্যানেলে আমরা আজকে শুরু করছি হুমায়ুন আহমেদের লেখা আমি আজ প্রথম পর্ব আপনি মিসির মেয়েটা এমন ভাবে যেন সে নিজের চোখকে ঠিক বিশ্বাস করতে পারছে না আবার অবিশ্বাসও করতে পারছে না বিশ্বাস অবিশ্বাসের দোলা থেকে নিজেকে সামলে নিয়ে নরম গলায় বলল আমি ভীষণ জরুরি একটা চিঠি নিয়ে এসেছি চিঠিটা এই মুহূর্তে আপনাকে না দিয়ে একটু পরে দিই নিজেকে সামলে নিই আমি মনে মনে আপনার চেহারা যেমন হবে ভেবেছিলাম অবিকল সেরকম হয়েছে মিসির আলী মেয়েটির দিকে তাকালেন সরল ধরনের মুখ যে মুখ অল্পতেই বিস্মিত হয় বারান্দায় চড়ুই বসলে অবাক হয়ে বলে ও মাগো কি অদ্ভুত একটা চড়ুই মেয়েটার চেহারা সুন্দর মাথার চুল লালচে এবং কোঁকড়ানো না হলে আরও সুন্দর লাগত বয়স কত হবে পঁচিশ ছাব্বিশ নাকি কম কপালে টিপ দিয়েছে টিপটা ঠিক মাঝখানে হয়নি সরে আছে মেয়েরা সাধারণত টিপ দেওয়ার ব্যাপারে খুব সাবধানী হয় টিপ এক পাশে হলে কপালে সতিন জোটে তাই বাড়তি সাবধানতা এই মেয়েটা হয়তো তেমন সাবধানী নয় কিংবা এই গ্রাম্য কুসংস্কারটা জানে না মেয়েটা চোখে কাজল দিয়েছে গায়ের রঙ অতিরিক্ত সাদা বলেই চোখের কাজলটা ফুটে বের হয়েছে শ্যামলা মেয়েদের চোখেই কাজল মানায় ফর্সা মেয়েদের মানায় না তারপরেও এই মেয়েটিকে কেন জানি মানিয়ে গেছে সে পড়েছে সবুজ রঙের শাড়ি এখনকার মেয়েরা কি সবুজ রঙটা বেশি পরছে প্রায় তিনি সবুজ রঙের শাড়ি পরা মেয়েদের দেখেন আগে শহরের মেয়েরা সবুজ শাড়ি এত পরত না সময়ের সঙ্গে সঙ্গে মেয়েদের রং পছন্দ বদলাচ্ছে রঙ নিয়ে কোনো গবেষণা কি হয়েছে র্যান্ডম স্যাম্পলিং করা যেতে পারে প্রতিদিন পঞ্চাশটা করে মেয়ের শাড়ির রং দেখা হবে এক এক দিন এক এক জায়গায় আজ নিউমার্কেটে কাল গুলিস্তানে পরশু ধানমন্ডি পরীক্ষাটা এক মাস ধরে করা হবে তারপর করা হবে গসেন কার্ভ মিসির আলী ভুরু কুঁচকালেন পরীক্ষাটা যত সহজ মনে হচ্ছে তত সহজ হবে না স্ট্যাটিস্টিক্যাল মডেল দাঁড় করানো কঠিন হবে মূল গ্রুপের ভেতর থাকবে সাব গ্রুপ বিবাহিত মেয়ে অবিবাহিত মেয়ে উনিশ বছরের কম বয়সী মেয়ে উনিশ বছরের বেশি বয়সী মেয়ে ডিভোর্সড মেয়ে বিধবা মেয়ে মেয়েটি অবাক হয়ে বলল মনে হচ্ছে আপনি কোনো কিছু নিয়ে খুব দুশ্চিন্তা করছেন কি নিয়ে দুশ্চিন্তা করছেন মিস্রালী বললেন দুশ্চিন্তা করছি না তো আপনি অবশ্যই দুশ্চিন্তা করছেন দুশ্চিন্তা না করলেও চিন্তা করছেন কেউ যখন গভীর কোনো কিছু নিয়ে চিন্তা করে তখন তা বোঝা যায় তুমি বুঝতে পারো হ্যাঁ পারি আচ্ছা আমি তো আমার পরিচয় দিইনি আপনি বসতে বলার আগেই বসে পড়েছি আমার ডাক নাম লিলি ভালো নামটা আপনাকে বলবো না ভালো নামটা খুবই পুরনো টাইপ দাদি নানিদের সময়কার নাম এখন বলতে লজ্জা লাগছে মিসির আলী বললেন পুরোনো জিনিস তো আবার ফিরে আসছে পুরনো প্যাটার্নের গয়নাকে এখন খুব আধুনিক ভাবা হচ্ছে যত আধুনিকই ভাবা হোক আমার ভালো নামটাকে কখনই কেউ আধুনিক ভাববে না আচ্ছা আপনাকে বলেই ফেলি আপনি তো হাসতে পারবেন না আমি হাসব না আমি খুব সহজে হাসতে পারি না আমার ভালো নাম হলো মারহাবা খাতুন নামটার একটা ইতিহাস আছে ইতিহাসটা আপনাকে বলবো ইতিহাসটা শুনলে এখন নামটা আপনার কাছে যতটা খারাপ লাগছে ততটা খারাপ লাগবে না তখন মনে হবে এই নামও চলতে পারে এখনও যে নামটা আমার কাছে খুব খারাপ লাগছে তা কিন্তু নয় আপনার খারাপ তো লাগছে বটেই আপনি ভদ্রতা করে বলছেন খারাপ লাগছে না আপনাকে দেখেই মনে হচ্ছে মানুষ হিসেবে আপনি অত্যন্ত ভদ্র কাউকে মনে আঘাত দিয়ে আপনি কথা বলতে পারেন না কিভাবে বুঝলে এই যে আমি বক বক করেই যাচ্ছি আপনি মনে মনে খুবই বিরক্ত হচ্ছেন কিন্তু কিছুতেই সেটা প্রকাশ করছেন না নিজেকে ব্যস্ত রাখার জন্য অন্য কিছু ভাবছেন আচ্ছা সত্যি করে বলুন তো আপনি কি আমার বকবগানিতে বিরক্ত হচ্ছেন মিসির জবাব না দিয়ে চুপ করে রইলেন তিনি যথেষ্ট বিরক্ত হচ্ছেন একটা বয়স পর্যন্ত হয়তো মেয়েদের অকারণে অর্থহীন কথা শুনতে ভালো লাগে তারপর আর ভালো লাগে না এই মেয়েটি অকারণে কথা বলেই যাচ্ছে মেয়েটার মনে গোপন কোনো টেনশন আছে কি টেনশনের সময় ছেলেরা কম কথা বলে মেয়েরা বলে বেশি একটা ভালো দিক হচ্ছে মেয়েটার গলার স্বর অস্বাভাবিক মিষ্টি কথা শুনতে ভালো লাগে এর গলার স্বর একঘেয়ে হলে এতক্ষণে মাথা ধরে যেত বেলা বারোটার মতো বাজে নিউ নিউমার্কেট যেতে হবে একটা কেরোসিনের চুলা সেই সঙ্গে আরও কিছু টুকিটাকি জিনিস কিনবেন সমুদ্র তীরে নিরিবিলিতে কিছুদিন থাকার একটা সুযোগ পাওয়া গেছে তার এক ছাত্র বিনোদ চক্রবর্তী টেকনাফে কি একটা এনজিওতে কাজ করে সে দিন পনেরো সমুদ্রের পাড়ে থাকার ব্যবস্থা করে দিয়েছে জায়গাটার নাম কাদাডাঙ্গা এমন একটা জায়গা যার আশেপাশে দু তিন মাইলের ভেতর কোনো লোকালয় নেই সামনের সমুদ্র পেছনে জঙ্গল দিনরাত সমুদ্র দেখা নিজে রান্না করে খাওয়া ভাবতেই অন্যরকম লাগছে সমুদ্র দর্শন উপলক্ষে কিছু জিনিসপত্র কেনা দরকার আজই তা শুরু করার কথা মেয়েটির জন্য সম্ভব হচ্ছে না কারো মুখের পর বলা যায় না তুমি চলে যাও আমার জরুরি কাজ আছে আর মিসির আলির কাজটা তেমন জরুরিও না কেরোসিনের চুলা তো বিকেলেও কেনা যায় সন্ধ্যার পরেও কেনা যাবে আমি কি আপনাকে চাচা ডাকতে পারি মিসির আলি ছোট্ট নিঃশ্বাস ফেললেন ডাকতে পারো যেহেতু ইউনিভার্সিটিতে মাস্টারই করেছেন সবাই বোধহয় আপনাকে স্যার ডাকে সবাই ডাকে না তবে অনেকেই ডাকে লিলি ঝুঁকে এসে বলল আমি অনেকের মতো হতে চাই না আমি অনেকের চেয়ে আলাদা থাকতে চাই আমি এখন থেকে আপনাকে চাচা ডাকবো আচ্ছা না চাচা না চাচাজি ডাকবো চাচাজি ডাকের মধ্যে আন্তরিকতা আছে চাচা ডাকের মধ্যে নেই তাই না হুম লিলি ঝুঁকে এসে বলল জি লাগালেই যে আন্তরিক হয়ে যায় তা কিন্তু নয় যেমন ধরুন বাবাজি বাবাজি শুনতে ফাজলামের মতো লাগে তাই না লিলি মুখ টিপে টিপে হাসছে মেয়েটাকে এখন খুবই সুন্দর লাগছে মনে হচ্ছে বেতের চেয়ারে একটা পরি বসে আছে হঠাৎ মেয়েটাকে এত সুন্দর কেন লাগছে মিসরালি বুঝতে পারলেন না মানুষের চেহারাও কি সময়ের সঙ্গে সঙ্গে বদলায় বদলাতে পারে দিনের এক এক সময় তার মুখে এক এক রকম আলো পড়ে সেই আলোর কারণেই চেহারা বদলায় এনসেল অ্যাডামের একটা ফটোগ্রাফির বইতে পড়েছিলেন তিনটা স্পটলাইট দিয়ে যে কোনো মানুষের চেহারা নিয়ে খেলা করা যায় চাচাজি মশলা খাবেন না একটু খেয়ে দেখুন খুব ভালো আমি নিজে বানিয়েছি আমার নিজের ফর্মুলা আমি এই ফর্মুলার নাম দিয়েছি লিলিস পান পাউডার কারণ আমার জিনিসটা পাউডারের মতো মুখে দিয়ে কুটুর কুটুর কুটু চাপাতে হয় না বুড়ো মানুষ যাদের দাঁতের অবস্থা ভালো না তাদের জন্য খুব সুবিধা চাপাতে হবে না লিলি পান পাউডারের কৌটা বাড়িয়ে দিল হাতের মুঠোর ভেতর রাখা যায় এমন একটি কৌটা দেখতে খুবই সুন্দর কৌটার গায়ে ময়ূরের পালকের ডিজাইন মনে হয় ছোট্ট একটা ময়ূর হাতের মুঠোয় শুয়ে আছে মিস্রি আলী বললেন তোমার কোটাটা খুব সুন্দর আপনার পছন্দ হয়েছে হ্যাঁ পছন্দ হয়েছে কোটাটা আপনাকে দিয়ে দিতাম কিন্তু দেওয়া ঠিক হবে না আপনার কাছে এই কোটা দেখলে সবাই হাসাহাসি করবে কেন বলো তো কারণ কোটাটা মেয়েদের মেয়েরা এই ধরনের কোটায় পিল রাখে কোন ধরনের পিল বুঝতে পারছেন তো বার্থ কন্ট্রোল পিল ও আচ্ছা আপনি কি আমার কথায় লজ্জা পেয়েছেন প্লিজ লজ্জা পাবেন না আমার স্বভাব হচ্ছে মুখে যা আসে বলে ফেলি চিন্তা ভাবনা করে কিছু বলি না আপনি নিশ্চয়ই আমার মতো না আমার মনে হয় আপনি আপনার প্রতিটি কথা খুব চিন্তাভাবনা করে বলেন ছাঁকনি দিয়ে কথাগুলি ছাঁকেন মিসির আলী ঘড়ির দিকে তাকিয়ে বললেন লিলি তুমি তোমার জরুরি চিঠিটা আমাকে দিয়ে দাও আমার আজ একটু বের হতে হবে আমার কিছু কেনাকাটা আছে কেরোসিনের চুলা কিনবেন মিসির আলি খুবই চমকালেন কিন্তু মুখের ভাবে কিছুই প্রকাশ করলেন না তিনি কেরোসিনের চুলা ঠিকই কিনবেন কিন্তু এই তথ্য মেয়েটির জানার কথা না টেবিলের ওপর কোনো কাগজের টুকরাও নেই যেখানে কেরোসিনের চুলা লেখা থট রিডিং জাতীয় কিছু এই সম্ভাবনাও ক্ষীণ ইএসপির কথা খুব শোনা যায় কিন্তু বাস্তবে দেখা যায় না মিসির আলী মনের বিস্ময় চেপে রেখে বললেন হ্যাঁ একটা কেরোসিনের চুলা কিনব আমি যে বলে দিতে পারলাম এতে অবাক হননি প্রথমে অবাক হয়েছিলাম এখন হচ্ছি না কেন এখন অবাক হচ্ছেন না কেন আমি কিভাবে কেরোসিনের চুলার ব্যাপারটা বলে ফেলেছি তা ধরে ফেলেছেন এই জন্য অবাক হচ্ছেন না হ্যাঁ আচ্ছা বলুন তো আমি কিভাবে বলতে পারলাম কেরোসিনের চুলা আমি লক্ষ্য করেছি তুমি কথা বলার সময় যতটা না আমার চোখের দিকে তাকাও তার চেয়ে বেশি তাকাচ্ছ আমার ঠোঁটের দিকে কথা বলার সময় ঠোঁটের দিকে তাকানোর প্রয়োজন পড়ে না কারণ শব্দটা আমরা কানে শুনতে পাই তুমি ঠোঁটের দিকে তাকাচ্ছ তার মানে তুমি লিপরিডিং জানো আমি নিশ্চয়ই তোমার সঙ্গে কথা বলার সময় বিড়বিড় করে কেরোসিনের চুলা বলেছি তুমি ঠোঁট নাড়া দেখে বুঝে ফেলেছ লিলি হাসতে হাসতে বলল আমি আপনাকে দশে সাড়ে নয় দিলাম আসলে আপনার বুদ্ধি আছে তোমার কি ধারণা হয়েছিল বুদ্ধি নেই আপনাকে তুমি খুব ভালো মতো জানি না যা জানি বইপত্র পড়ে বইপত্রে সবসময় বাড়িয়ে বাড়িয়ে লেখা হয় তাছাড়া চাচাজি আপনি কিছু মনে করবেন না আপনার চেহারা একটা হালকা বোকা বোকা ভাব আছে আপনি নিজেকে তো আয়নায় দেখেন ঠিক বলেছি না চাচাজি হ্যাঁ ঠিক বলেছ আমি বুঝতে পারছি আমাকে বিদায় করতে পারলে আপনি খুশি হন আমি আর মাত্র বারো মিনিট থাকব। তারপর চলে যাব হিসেব করে বারো মিনিট কেন লিলি হাসি মুখে বলল একটা বাজার ঠিক দশ মিনিট পর আপনাকে আমি চিহ্নিটা দেব এর আগে দেওয়া যাবে না পরেও দেওয়া যাবে না একটা বাজার ঠিক দশ মিনিট পরে দিতে হবে কারণ আজ হচ্ছে মে মাসের ছয় তারিখ এই তারিখে সূর্য ঠিক মাথার উপর উঠে আসবে একটা বেজে দশ মিনিটে যিনি চিঠিটা আমার কাছে দিয়েছেন তিনি এসব ব্যাপার খুব ভালো জানেন সূর্য মাথার উপর আসার ব্যাপারটা আমি তার কাছ থেকে জেনেছি কে দিয়েছে চিঠি তোমার হাজব্যান্ড জি তার শখ কি আকাশের তারা দেখা যারা আকাশের তারা দেখে তারা এইসব ব্যাপার খুব ভালো জানে হ্যাঁ তিনি আকাশের তারা দেখেন তার তিন চারটা টেলিস্কোপ আছে আচ্ছা চাচা বইপত্রে পড়ি আপনার অবজারভেশন ক্ষমতা অস্বাভাবিক দেখি তো কেমন আমাকে দেখে আমার হাজব্যান্ড সম্পর্কে বলুন তো বলা কি সম্ভব না সম্ভব না কিছু নিশ্চয়ই বলা সম্ভব এই যে আমি বললাম তিনি আকাশের তারা দেখেন এই বাক্যটা আমি সম্মানসূচক তিনি ব্যবহার করেছি এখান থেকেই তো আপনি বলতে পারেন যে আমার স্বামীর বয়স বেশি সমবয়সী হলে বলতাম ও আকাশের তারা দেখে মিসির আলী নড়ে চড়ে বসলেন এই মেয়েটির সহজ সরল চোখের ভেতর তীক্ষ্ণ চোখ লুকিয়ে আছে এই চোখকে অগ্রাহ্য করা ঠিক না কেরোসিনের চুলা কিনতে চাচ্ছেন কেন আমি কয়েকদিনের জন্য বাইরে যাব নিজে বান্না করে খেতে হবে তার প্রস্তুতি শুধু কেরোসিনের চুলা কিনলে হবে না আর অনেক কিছু কিনতে হবে কি কী কিনতে হবে আসুন তার একটা লিস্ট করে ফেলি এতে দ্রুত সময় কেটে যাবে লিলি তার হ্যান্ডব্যাগ খুলে কাগজ কলম বের করলো মিসিরালিকে অবাক করে দিয়েই টেবিলে ঝুঁকে দ্রুত লিখে ফেললো এক কেরোসিনের চুলা দুই চুলার ফিতা তিন কেরোসিন চার ছুরি পাঁচ কাঠের বোর্ড ছয় কেটলি সাত সসপ্যান আট দুটি হাঁড়ি নয় চায়ের চামচ দশ চামচ এগারো কনডেন্স মিল্ক বারো চা তেরো কফি মেয়েটা এমনভাবে লিখছে যেন মিসির চেয়ারে বসে পড়তে পারেন মেয়েটার এই ভঙ্গিটা ভালো লাগছে কাজের ভঙ্গি কাজটা সে হেলা ফেলা করছে না গুরুত্বের সঙ্গে করছে আপনি একা যাচ্ছেন হ্যাঁ আমারও মাঝে মাঝে খুব ইচ্ছে করে একা কোথাও গিয়ে থাকতে রবিনসন ক্রুশোর মতো একা কোনো দ্বীপে কি করব না করব কেউ দেখবে না আমার মনে হয় কি জানেন আমি একা একা সারা জীবন কাটাতে পারবো আচ্ছা চাচাজি আপনি কি পারবেন বুঝতে পারছি না আমি কখনো ভেবে দেখিনি কোনো পুরুষ মানুষের পক্ষে একা একা সারা জীবন কাটানো সম্ভব না পুরুষদের নানা ধরনের চাহিদা আছে ভদ্র চাহিদা অভদ্র চাহিদা ওদের চাহিদা শেষ নেই মেয়েরা কি তার থেকে মুক্ত মেয়েরাও তার থেকে মুক্ত না তবে মেয়েরা ব্যক্তিগত চাহিদার কাছে কখনো পরাজিত হয় না পুরুষেরা হয় লিলি লেখা বন্ধ করে সোজা হয়ে বসতে বসতে বলল সব মিলিয়ে আটত্রিশটা আইটেম লিখেছি এই আটত্রিশটা আইটেম সঙ্গে করে নিয়ে গেলে আপনি একা একা থাকতে পারবেন এর মধ্যে ওষুধ আছে চট করে অসুখ বিসুখ হলে ডাক্তারখানা পাবেন না থ্যাংক ইউ আমি কাল আবার আসবো এর মধ্যে যদি আরও নতুন কোনো আইটেমের নাম মনে আসে আপনাকে বলবো ঠিক আছে লিলির ছোট্ট নিঃশ্বাস ফেলে বলল এখন একটা বেজি দশ মিনিট এই নিন চিঠি দয়া করে ঝুড়িতে ফেলে দেবেন না পড়বেন তবে আমার সামনে পড়বেন না আমি চলে যাবার পর পড়বেন অবশ্যই পড়ব আমি বাজার করতে খুব পছন্দ করি আপনি যদি রাজি হন তাহলে কাল যখন আসব তখন আপনাকে নিয়ে কেরোসিনের চুলা টুলা কিনে দেব আপনি যে দামে কিনবেন আমি তার অর্ধেক দামে কিনে দেব আর কিছু আইটেম আছে যা দোকানে গেলে মনে পড়বে কাগজ কলম নিয়ে বসলে মনে পড়বে না এই তো এখন একটা জরুরি আইটেম মনে পড়লো ন্যাকড়া ন্যাকড়া হ্যাঁ ন্যাকড়া ন্যাকটাকে মোটেই তুচ্ছ মনে করবেন না চুলা থেকে গরম চায়ের কেতলি নামাবেন কিভাবে হাতের কাছে ন্যাকড়া না থাকলে হয়তো গায়ের শার্টের একটা অংশ দিয়ে নামাতে যাবেন তারপর অ্যাক্সিডেন্ট সারা গা পুড়ে গেল ভালো কথা ওষুধের লিস্ট আমি বার্নর লিখে দিয়েছি নিতে কিন্তু ভুলবেন না আচ্ছা ভুলব না চাচাজি বাজার করার সময় আপনি কি আমাকে সঙ্গে নেবেন তুমি কাল এসো তখন দেখা যাবে আমার সমস্যা কি যেন আমি নিজের কাজগুলো নিজেই করতে ভালোবাসি কেউ আমাকে কোনো ব্যাপারে সাহায্য করছে এটা ভাবতে আমার খারাপ লাগে এই জন্য কি বিয়ে করেননি বিয়ে না করার পেছনে এটা কারণ হিসেবে কাজ করেনি বউকে দিয়ে কাজ করাবো এই ভেবে তো আর কেউ বিয়ে করে না কাল আমি ঠিক এগারোটার সময় আসব। আচ্ছা আমার যেতে ইচ্ছে করছে না আরও কিছুক্ষণ আপনার সঙ্গে গল্প করতে ইচ্ছে করছে বসবো না আমি এক নাগারে কারোর সঙ্গেই পঞ্চাশ মিনিটের বেশি গল্প করতে পারি না দীর্ঘদিন মাস্টারি করেছি তো মাস্টারদের ক্লাসগুলো হয় পঞ্চাশ মিনিটের যেসব শিক্ষক দীর্ঘদিন অধ্যাপনা করেছেন তারা পঞ্চাশ মিনিটের বেশি কোনো সেটিং দিতে পারেন না আমার নাম কি আপনার মনে আছে মনে আছে লিলি ডাকনাম নাম লিলি ভালো নাম মারহাবা খাতুন আমার ভালো নাম আসলে মারহাবা খাতুন না মাহাবা বেগম আমি মারপর একটা রবসীয় মাহাবাকে মারহাবা করেছি তো বেশ আধুনিক নাম তুমি কেন বললে খুব পুরোনো ধরনের নাম মিথ্যা করে বললাম ছোট একটা পরীক্ষা করলাম মিথ্যা কথা বললে আপনি ধরতে পারেন কিনা সেই পরীক্ষা আমি আপনাকে নিয়ে লেখা একটা বইয়ে পড়েছি কেউ মিথ্যা বললে আপনি সঙ্গে সঙ্গে ধরতে পারেন আসলে পারেন না তুমি নাম নিয়ে মিথ্যা বলতে পারো এটা মাথায় আসেনি কাজেই সেভাবে তোমাকে লক্ষ্য করিনি তখন মেয়েদের সম্পর্কে আপনি আসলে খুব কম জানেন নিজের নাম নিয়ে মিথ্যা কথা বলতে মেয়েরা খুব পছন্দ করে তাই নাকি হ্যাঁ ধরুন কোনো মেয়ে টেলিফোন ধরেছে অপরিচিত একজন পুরুষ জিজ্ঞেস করলো আপনি কে বলছেন মেয়েটা তখন নিজের নাম না বলে ফট করে তার বান্ধবীর নাম বলে দেবে আচ্ছা আমি যাই আপনি তো আবার পঞ্চাশ মিনিটের বেশি কথা বলেন না আমি যে বাড়তি কিছুক্ষণ কথা বললাম কেন বললাম জানেন পঞ্চাশ মিনিট পুরো করার জন্য বললাম আমি আপনার কাছে এসেছি সাড়ে বারোটায় এখন বাজছে একটা বিষ পঞ্চাশ মিনিট হয়েছে হ্যাঁ হয়েছে আপনি আমাকে দ্রুত বিদায় করতে চাচ্ছিলেন আমি চলেই যেতাম কিন্তু পঞ্চাশ মিনিটের কথা বলে আপনি নিজেই নিজের ফাঁদে আটকে গেলেন খুব বুদ্ধিমান মানুষদের এই সমস্যা নিজেদের তৈরি করা ছোট ছোট ফাঁদে তারা নিজেরা ধরা পড়ে চাচাজি যাই আচ্ছা যাও মিসির আলী মেয়েটিকে বাড়ির গেট পর্যন্ত এগিয়ে দিলেন এই কাজটা তিনি সচরাচর করেন না লিলি গেট পার হয়ে থমকে দাঁড়িয়ে পড়ল লজ্জিত গলায় বলল চাচাজি আমি খুব দুঃখিত কেন বলতো আমি বুঝতে পারছিলাম আপনি আমার উপর খুব বিরক্ত হচ্ছেন তারপরেও চলে যায়নি আপনি বরং যেন আরও বিরক্ত হন সেই চেষ্টা করেছি আসলে আপনার সামনে থেকে চলে যেতে ইচ্ছে করছিল না মিসির আলী বললেন আমি যতটা বিরক্ত হয়েছি বলে তুমি ভাবছো ততটা বিরক্ত কিন্তু হইনি বরং তোমাকে আমার ইন্টারেস্টিং একটি মেয়ে বলেই মনে হয়েছে তাহলে চলুন আবার ঘরে ফিরে যাই কিছুক্ষণ গল্প করি বলতে বলতে লিলি হেসে ফেলল মিসির আলিও হাসলেন লিলি বলল আপনাকে ভয় দেখাবার জন্য বললাম আপনি কি ভেবেছিলেন আমি আরও ঘন্টা দুই আপনার সঙ্গে বকবক করব আপনার মাইগ্রেনের ব্যথা তুলে তারপর বিদায় নেব লিলি হাসছে এই মেয়েটার হাসি একটু অন্যরকম সে যখন হাসে তার চোখে পানি জমে এই হাসির একটা নামও আছে অশ্রু হাসি জনাব মেসির আলী পদেশু। আমার স্ত্রী লিলি নিশ্চয়ই অনেক নাটকীয়তা করে এই চিঠি আপনার হাতে দিয়েছে সে এমন এক মেয়ে যে কোনো রকম নাটকীয়তা ছাড়া কিছু করতে পারে না খুব সহজ কথাও সে সহজে বলবে না দুই তিন জায়গায় প্যাঞ্চ দিয়ে বলবে সহজ কথাটাকেই তখন মনে হবে ভয়ঙ্কর জটিল আপনি খুব বড় সাইকিয়াট্রিস্ট আপনার কাছে হয়তো এর ব্যাখ্যা আছে আমার কাছে কোনো ব্যাখ্যা নেই যাই হোক মূল প্রসঙ্গে আসি আমি এবং আমার স্ত্রী আমরা দুজনেই আপনার মহাভক্ত আপনার বিষয়ে প্রকাশিত প্রতিটি গ্রন্থ আমার স্ত্রী কয়েকবার করে পড়েছে এবং আমাকেও পড়তে বাধ্য করেছে আমি আপনার সঙ্গে নিরিবিলিতে কিছু কথা বলার জন্য অত্যন্ত আগ্রহী সবচেয়ে ভালো হতো যদি আমি লিলির সঙ্গে ঢাকায় চলে আসতে পারতাম তা সম্ভব হচ্ছে না কারণ আমি বন্দি জীবন জীবনযাপন করছি গত সাত বছর ধরে আমি হুইল চেয়ারে আছি রোড অ্যাক্সিডেন্টে স্পাইনাল কর্ড জখম হয়েছিল আপনি তো জানেন স্পাইনাল কর্ডের জীবকোষ কখনো রিজেনারেট করে না আমাকে আমার ভাগ্য মেনে নিতে হয়েছে চাকার জীবনে অভ্যস্ত হবার চেষ্টা করছি অভ্যস্ত হওয়া সম্ভব হচ্ছে না কখনো হবে তাও মনে হয় না নিজেকে এখন আর মানুষ বলে মনে হয় না মনে হয় আমি একটা দু চাকার রিকশা আপনাকে ভুলিয়ে ভালিয়ে এখানে আনার একটি পরিকল্পনা আমি এবং আমার স্ত্রী দুজনে মিলে করেছি জানি না আপনাকে কনভিন্স করতে পারবো কি না চেষ্টা করে দেখা যাক আমার এখানে আসার জন্য তিনটি টোপ আমি ফেলছি কেন জানি আমার মনে হচ্ছে প্রথম দুটি টোপ কাজ না করলেও শেষটি করবে টোপ দিয়ে মাছের মতো মানুষও ধরা যায় টোপ নাম্বার এক আমাদের বসত মেঘনার পাড়ে উঁচু পাঁচিল দিয়ে ঘেরা দোতলা পাকা দালান দোতালায় প্রশস্ত টানা বারান্দা বারান্দা থেকে মেঘনা দেখা যায় না দেখা গেলেই ভালো হতো কারণ এই মেঘনা জমি গ্রাস করতে করতে দ্রুত এগিয়ে আসছে যে কোনো সময় হয়তো এবছরই আমাদের এই অতি চমৎকার বাগান বাড়িটা গ্রাস করবে আমাদের বাড়িটা চমৎকার বাড়ির সামনের বাগান চমৎকার আমি নিশ্চিত আপনি একবার এসে উপস্থিত হলে অবাক বিস্ময় বলবেন বাকি জীবনটা এখানে কাটিয়ে দিতে পারলে কি ভালোই না হতো আমাদের বাড়ির পেছনে কিছু অদ্ভুত গাছ বাড়ির আদি মালিক বাবু অশ্বিনী রায় আমার দাদা যান এই বাড়ি পরে তার কাছ থেকে কিনে নিয়েছিলেন তিনি লাগিয়েছিলেন এই গাছগুলোর নাম এখানে কেউ জানে না এর মধ্যে একটা গাছের গা থেকে নীল বর্ণের কষ বের হয় দুবছর পর পর মরিচ ফুলের মতো নীল রঙের ফুল ফোটে আমার স্ত্রী এই গাছটির নাম দিয়েছেন নীলমরিচ গাছ আমার এখানে যেই আসে সেই এই গাছটার একটা নাম দেয় আপনিও হয়তো একটা নাম দেবেন টোপ নাম্বার দুই আপনার বিষয়ে একটা বইয়ে পড়েছি আপনি সারা জীবনের শখের বস্তু হলো ভালো একটা টেলিস্কোপ যে টেলিস্কোপে আপনি বৃহস্পতির চাঁদ দেখতে পারবেন শনির বলয় দেখতে পারবেন আপনার অবগতির জন্য জানাচ্ছি টেলিস্কোপ চোখে দিয়ে আকাশের দিকে তাকিয়ে থাকা বর্তমানে আমার একমাত্র শখ বৃহস্পতি গ্রহের চাঁদ দেখা বা শনির বলয় দেখার চেয়েও বিস্ময়কর দৃশ্য অ্যান্ড্রোমিডা নক্ষত্রপুঞ্জ দেখা নক্ষত্রপুঞ্জের স্পাইরালের শত শত নক্ষত্র ঝলমল করছে এই দৃশ্য একবার দেখলে সারা জীবনের জন্য আকাশে আটকে থাকতে হবে আমি সর্বশেষ যে টেলিস্কোপটি এনেছি তার সঙ্গে ট্র্যাকার যুক্ত পৃথিবীর ঘূর্ণনের সঙ্গে সঙ্গে টেলিস্কোপও ঘুরবে কাজেই আকাশে যে বস্তুটিকে ফোকাস করা হয়েছে সেই বস্তু কখনো দৃষ্টির আড়াল হবে না আপনি যদি আসেন দুজনে মিলে আকাশের তারা দেখব দুজনে মিলে দেখব কারণ লিলির তারা দেখার কোনো আগ্রহ নেই আমি ঠিক করে রেখেছি আমার চারটা টেলিস্কোপের একটা আমি আপনাকে উপহার দেব চারটা টেলিস্কোপই আমার অত্যন্ত প্রিয় সেখান থেকে আপনাকে একটা উপহার হিসেবে দিতে আমার যে কষ্ট হবে না তা না কষ্ট হবে তবে আপনি এই টেলিস্কোপ চোখে লাগিয়ে গাঢ় আনন্দ পাবেন এটা ভেবেই সেই কষ্ট দূর করব টোপ নাম্বার তিন এইটি শেষ আমি নিশ্চিত এই টোপে আপনি কাবু হবেন ইএসপি ক্ষমতা সম্পন্ন মানুষ সম্পর্কে আপনার প্রবল কৌতূহল সালমান বছরের মেয়ে মেয়ে আমাদের সন্ধানে আছে মেয়েটি অতীন্দ্রিয় আমি নানাভাবে পরীক্ষা করেছি এবং নিশ্চিত হয়েছি একটি পরীক্ষা হল বিখ্যাত জেনার টেস্ট তার ক্ষমতা কোন পর্যায়ের সেটা এখন আর ব্যাখ্যা করলাম না কিছু রহস্য রেখে দিলাম টোপ নম্বর চার যদিও তিনটা টোপ ব্যবহার করার কথা ছিল তারপর আমি চতুর্থ টোপটি ব্যবহার করছি অনেকের ব্যাপারে এই টোপ কাজ করলেও আপনার ব্যাপারে কাজ করবে বলে মনে হচ্ছে না এটা হলো লিলির রান্না রান্নার উপর নোবেল পুরস্কার দেওয়ার ব্যাপার থাকলে প্রতি বছরই সে একটা করে নোবেল পুরস্কার পেত সামান্য ভাজাও যে অমৃতসম খাদ্য হতে পারে লিলির আলু ভাজা না খেলে বুঝতে পারবেন না টোপ নম্বর পাঁচ ক্ষমা প্রার্থনা পূর্বক আরেকটি টোপ এটি আপনাকে কাবু করে ফেলবে বলে আমার ধারণা আমার ব্যক্তিগত লাইব্রেরির কথা বলছি বইয়ের মোট সংখ্যা আঠারো হাজারের বেশি আপনার পছন্দের বিষয় সাইকোলজি বিহেভিয়ারাল সায়েন্স এসব বিষয় প্রচুর বই আছে শুধু একটি নাম উল্লেখ করছি আজমন্ডের দ্য আদার মাইন্ড মিসির আলী সাহেব কয়েকটা দিনের জন্য আপনি কি আসতে পারেন না আমার শরীর পঙ্গু কিন্তু মনটা পঙ্গু না আপনি নিজে একজন সতেজ মনের মানুষ আপনার সঙ্গে মানসিক যোগাযোগের জন্য গভীর আগ্রহ নিয়ে অপেক্ষা করছি বিনীত এস সুলতান হক পুনশ্চ আকাশ দেখার জন্য এই সময়টা খুব ভালো কুয়াশা থাকে না এবং চার দিন পরই অমাবস্যা আকাশ ভর্তি হয়ে যাবে তারায় শুক্লপক্ষ তারা দেখার জন্য ভালো না চাঁদের আলোয় তারাদের ঔজ্জ্বল্য কমে যায় কাজেই এখনই সময় মিসির আলী যে কোনো চিঠি তিনবার পড়েন চিঠির ভেতর কিছু কথা থাকে যা একবার পড়ে ধরা যায় না দ্বিতীয় কিংবা তৃতীয়বারে ধরা পড়ে এটিও তিনবার পড়লেন সুন্দর চিঠি সুন্দর হাতের লেখা প্রতিটি অক্ষর স্পষ্ট কাটাকুটি যে নেই তা নয় তবে কাটা অংশগুলি হোয়াইট ইংক দিয়ে মুছে দেওয়া ভদ্রলোকের বাগানবাড়িতে যেতে ইচ্ছা করছে কিন্তু সম্ভব না মিসির আলী ছাত্রকে কুরিয়ারে চিঠি দিয়েছেন সে সব কাজ ফেলে টেকনাফে এসে বসে থাকবে তিনি না পৌঁছলে খুব দুশ্চিন্তা করবে অস্থির বোধ করবে তিনি কাউকে অকারণ দুশ্চিন্তায় ফেলতে চান না লিলিকে দেখে মিসিরালি চিনতে পারলেন না চিনতে পারার কথাও না দরজা ধরে যে দাঁড়িয়ে আছে সে আগের দিনের লিলি না অন্য কেউ মাথার চুল নীল রঙের স্কার্ফ দিয়ে ঢাকা ঠোঁটে গাঢ় লিপস্টিক চোখে কালো চশমা জাপানি কিমনের মতো একটা পোশাক পরেছে তার রং দেখে চোখ ধাঁধিয়ে যায় উঁচু হিলের জুতা পরেছে বলে তাকে দেখাচ্ছে অনেক লম্বা চাচাজি আমাকে চিনতে পারছেন না আমি লিলি মাহাবা বেগম মিসির আলী বিড়বির করে বললেন ও আচ্ছা আচ্ছা সত্যি করে বলুন তো আমাকে চিনতে পেরেছিলেন কি না চিনতে পারিনি মানুষের চেহারা মনে রাখা কত কঠিন দেখলেন দেখলাম আমি কি করেছি জানেন লম্বা করে লিপস্টিক দিয়ে ঠোঁট লম্বা করেছি মানুষকে চেনা যায় তার ঠোঁট দিয়ে আর চোখ দিয়ে যে দুটা জিনিস দিয়ে চেনা যায় সেই দুটা জিনিস আমি বদলে দিয়েছি চশমা দিয়ে চোখ ঢেকেছি আর ঠোঁট বদলে দিয়েছি মিসির আলি বললেন লিলি বসো তোমাকে সুন্দর লাগছে সুন্দর দেখাবার জন্য আমি সাজ করিনি নিজেকে বদলে দেবার জন্য করেছি ভালো কথা চাচাজি আপনি কি কেরোসিনের চুলা এসব কিনে ফেলেছেন না কেনা হয়নি লিলি স্বস্তির নিঃশ্বাস ফেলে বলল বাঁচলাম কারণ আমি সব কিনে ফেলেছি এমন অনেক কিছু কিনেছি যা লিস্টে ছিল না যেমন হ্যারিকেন টর্চ ব্যাটারি হাফ কেজি সুতলিও কিনেছি সুতলি কেন এখন আপনার কাছে মনে হচ্ছে সুতলি কেন কিন্তু একা থাকতে গিয়ে দেখুন সুতলি কত কাজে লাগবে মশারি খাটাবার জন্য লাগবে ভেজা জামাকাপড় শুকোতে দেবেন তার জন্য লাগবে আর অনেক কিছুর জন্য লাগবে শলার ঝাড়ুও কিনেছি কত টাকা খরচ হয়েছে আপনার বাজেটের চেয়ে কমে লেগেছে তুমি তো জানো না আমার বাজেট কত বাজেট যতই হোক তার চেয়ে কম কারণ বাংলাদেশে আমার চেয়ে দরাদরি আর কেউ করতে পারে না চাচাজি শুনুন এই যে বাজার টাজার করে ফেলেছি তার জন্য ডাক করেনি তো প্লিজ রাগ করবেন না আরেকটা কথা জিনিসগুলোর দামও দেবার চেষ্টা করবেন না কারণ কোনো লাভ হবে না কিছুতেই দাম দিতে পারবেন না আমার হাজব্যান্ডের চিঠিটা পড়েছেন হ্যাঁ আপনি টোপ গেলেননি তাই না আপনি নিশ্চয়ই সমুদ্র ফেলে তারা দেখতে যাচ্ছেন না সমুদ্র হাত দিয়ে ছোঁয়া যায় আকাশের তারা যত সুন্দরী হোক হাত দিয়ে ছোঁয়া যায় না তারা দেখার ইচ্ছা থাকলেও যেতে পারছি না আমার এক ছাত্রের সঙ্গে সব কিছু ঠিক করা সে আবার আমাকে অতিরিক্ত রকমের শ্রদ্ধা ভক্তি করে সে টেকনাফে এসে বসে থাকবে লিলি হাসি মুখে বলল আপনাকে টেকনাফে না দেখলে তার মাথা খারাপের মতো হয়ে যাবে সে ভাববে আমাদের স্যার ভোলা টাইপের মানুষ না জানি তার কি হয়েছে ঠিক বলেছ আমার কোনো এসপি ক্ষমতা নেই কিন্তু আমি জানতাম আপনি আমাদের এখানে আসবেন না আমি আমার হাজব্যান্ডকে সেটা বলেছি সে বিশ্বাস করেনি তার ধারণা সে এমন গুছিয়ে চিঠিটা লিখেছে যে চিঠি পড়েই আপনি হোলডল বেঁধে অনা হয়ে যাবেন উত্তর দক্ষিণে তাকাবেন না মিসির আলী বললেন চিঠিটা খুবই গুছিয়ে লেখা লিলি বলল আপনার জন্য চিঠিটা গুছিয়ে লেখা না আবেগ আছে এমন সব মানুষের জন্য গুছিয়ে লেখা আপনি তাদের দলে পড়েন না তোমার ধারণা আমার আবেগ নেই আছে তবে তা সাধারণ মানুষের আবেগ না অন্য ধরনের আবেগ আপনাকে যদি লেখা হতো আমি মহাবিপদে পড়েছি মারা যাচ্ছি একমাত্র আপনি আমাকে মৃত্যুর হাত থেকে বাঁচাতে পারেন তাহলে কিন্তু আপনি চলে যেতেন কিন্তু সেটা তো আর লেখা যাবে না কারণ মারা যাচ্ছে না মিসির আলী বললেন লিলি তুমি এক কাজ করো তোমাদের ঠিকানাটা লিখে যাও সমুদ্র দেখা শেষ হলে তোমাদের ওখানে চলে যাব। আপনি একা একা খুঁজে বের করতে পারবেন না যাওয়াও খুব ঝামেলা ট্রেন বাস রিকশা হাঁটা একটু ঝামেলা না হয় করলাম লিলি হেসে ফেলে বলল থাক দরকার নেই চাচাজি শুনুন আমি কিন্তু আজও পঞ্চাশ মিনিট থাকবো আমাকে আগে ভাগে বিদায় করে দিতে চাইলেও আমি যাব না তবে আজ যে শুধু গত দিনের মতো বকবক করব তা কিন্তু না আপনাকে কফি বানিয়ে খাবো। আমি কফি নিয়ে এসেছি আপনি কফি পছন্দ করেন তো করি মিসির আলী দেখলেন লিলি তার কাঁধে ঝোলানো পাটের ব্যাগ থেকে কফির কৌটা মগ চায়ের চামচ এবং ফ্লাস্ক বের করেছে বোঝা যাচ্ছে কফি বানানো হবে মেয়েটা কফির সব সরঞ্জাম সঙ্গে নিয়ে এসেছে গরম পানিও এনেছে ফ্লাস্কে নিশ্চয়ই গরম পানি লিলি বলল মেশিন ছাড়া এসপ্রেসো কফি বানানো যায় না কিন্তু আমি বানাতে পারি আপনাকে শিখিয়ে দিচ্ছি আপনি প্রতিটি স্টেপ খুব ভালোভাবে লক্ষ্য করুন এই দেখুন কি করছি এক চামচের চেয়ে সামান্য বেশি নিলাম কফি চিনি নিলাম তিন চামচ এখন চিনি আর কফি মিক্স করছি চামচ দিয়ে ঘষে ঘষে মেশানো এই মেশানোর কাজটা কিন্তু অনেকক্ষণ ধরে করতে হবে যত ভালোমতো মতো মেশাবেন কফি তত ভালো হবে এত যন্ত্রণা যন্ত্রণা ভাবলে যন্ত্রণা আমি কখনো যন্ত্রণা ভাবি না যে লেখক লেখাকে যন্ত্রণা মনে করেন তিনি কখনো লেখক হতে পারেন না ঠিক তেমনি যে রাধুনী রান্নাকে যন্ত্রণা মনে করেন তিনি রাধুনী হতে পারেন না চাচাজি আপনার কাছে কি আলু আছে না থাকলে ভালো হতো আমি আপনাকে আলু ভাজা কী করে করতে হয় শিখিয়ে দিতাম যেসব রান্না খুব সহজ মনে হয় আসলে কিন্তু সেগুলো সহজ নয় খুব কঠিন আমার মতে পৃথিবীর সবচেয়ে কঠিন রান্না হলো চা বানানো আর দ্বিতীয় কঠিন রান্না হল আলুভাজা লিলির চিনির সঙ্গে কফি মিশিয়েই যাচ্ছে ক্লান্তিহীন আঙুল নাড়াচাড়া করছে তার মুখ উজ্জ্বল যেন কোনো বিশেষ কারণে সে আনন্দিত আনন্দ চেপে রাখতে পারছে না মিসির আলী ভুরু কুঁচকালেন সেই বিশেষ কারণটা কি তিনি তাদের বাগান বাড়িতে যাচ্ছেন না এটাই কি বিশেষ কারণ লিলি বলল চাচাজি আপনি কি লক্ষ্য করেছেন কফির কাপ থেকে এখন চমৎকার কফির গন্ধ আসতে শুরু করেছে হ্যাঁ তার মানে এখন আমরা তৈরি পানি ঢালার জন্যে এখন আমি ওয়ান থার্ড কাপ পানি ঢেলে চামচ নেড়ে নেড়ে ফ্যানা করব ফ্যানায় যখন কাপ ভর্তি হয়ে যাবে তখন বাকি পানিটা ঢালব ব্যাস তৈরি হয়ে যাবে এক্সপ্রেসো কফি হ্যাঁ আগে তার কফি বানানোর মেশিন ছিল না এভাবেই কফি বানানো হতো এখন আর কেউ কষ্ট করতে চায় না ফট করে মেশিন কিনে ফেলে মিসির সিগারেট ধরাতে ধরাতে বললেন লিলি তোমাকে দেখে মনে হচ্ছে তুমি খুব আনন্দিত তোমার মধ্যে একটা দুশ্চিন্তা ছিল দুশ্চিন্তা হঠাৎ কেটে গেছে লিলি বলল কফি বানাচ্ছি তো এই জন্যই আমাকে আনন্দিত মনে হচ্ছে যে কোনো রান্না সময় আমি খুব আনন্দে থাকি মিসি রিলি বললেন ব্যাপারটা তা না যেই মুহূর্তে আমি বললাম তোমাদের বাগান বাড়িতে আমি যেতে পারছি না সেই মুহূর্তেই তোমার চোখ মুখ উজ্জ্বল হয়ে গেল কারণ ব্যাখ্যা করো তো আমি আমার হাজব্যান্ডের সঙ্গে বাজি রেখেছিলাম যে আপনি যাবেন না আপনি না যাওয়াতে আমি বাজি জিতেছি তো এই জন্যই হয়তো আমার চোখে মুখে আনন্দ চলে এসেছে পৃথিবীর সমস্ত স্ত্রীদের একটা চেষ্টা থাকে কোনো না কোনোভাবে তাদের স্বামীদের হারিয়ে দেওয়া আপনি যেহেতু বিয়ে করেননি আপনি এই ব্যাপারটা জানেন না লিলের কফি বানানো শেষ হয়েছে ফেনা ওঠা কফির কাপ মিসির আলির সামনে রাখতে রাখতে সে বলল চাচাজি চুমুক দিয়ে দেখুন মিষ্টি একটু বেশি লাগবে উপায় নেই এসপ্রেসো কফি কড়া মিষ্টি না হলে ভালো লাগে না মিসির আলী কফির কাপ হাতে নিতে নিতে বললেন লিলি আমি সিদ্ধান্ত পাল্টেছি তোমাদের বাগান বাড়িতে যাব শেষ পর্যন্ত তুমি তোমার স্বামীর কাছে বাজিতে হারলে লিলি বলল কফিতে চুমুক দিন এত কষ্ট করে বানালাম আর আপনি কাপ হাতে নিয়ে বসে আছেন মিসির আলী কফিতে চুমুক দিয়ে বললেন এখন যদি আমরা রওনা দিই কতক্ষণে পৌঁছব পৌঁছতে পৌঁছতে রাত নটা দশটা বেজে যাবে তাতে কোনো সমস্যা নেই তো জি না সমস্যা নেই তাহলে চলো কফি শেষ করে রওনা দিয়ে দিই কফি খেতে কেমন হয়েছে আপনি কিন্তু এখনো বলেননি মিসিরাল নিচু গলায় বললেন এত ভালো কফি আমি আমার জীবনে খেয়েছি বলে মনে পড়ে না লিলি ক্লান্ত গলায় বলল থ্যাংক ইউ সে তার মাথার নীল স্কার্ফ খুলে বিশেষ কায়দায় মাথা ঝাঁকি দিয়েছে তার চুল ছড়িয়ে পড়েছে চারদিকে চেহারা আবার পাল্টে গেছে মিসির মনে হলো মেয়েটা কখন কি করবে সব আগে থেকে ঠিক করা সে যে একটানে মাথা থেকে স্কার্ফ খুলে মাথা ঝাঁকাবে সেটাও সে আগে থেকেই ঠিক করে এসেছে মিসির হঠাৎ লক্ষ্য করলেন তার গাত ছমছম করছে যেন অশুভ কিছু তার জন্য অপেক্ষা করছে ভয়ঙ্কর কিছু লৌকিক কিছু নয় অলৌকিক কিছু অনেককাল আগে তার একবার এরকম অনুভূতি হয়েছিল শ্যামগঞ্জ স্টেশনে অপেক্ষা করছেন গভীর রাত তিনি এগারো সিন্দুর এক্সপ্রেসে ভৈরব যাবেন ট্রেন আসবে ভোর রাতে পৌষ মাসের মাঝামাঝি প্রচণ্ড শীত ওয়েটিং রুমে বসে সময় কাটানোর জন্য ঢুকতে যাবেন হঠাৎ তার পা জমে গেল বুক ধক করতে লাগল মনে হল ওয়েটিং রুমে অশুভ কিছু আছে ভয়ঙ্কর কিছু যে ভয়ঙ্করের কোনো ব্যাখ্যা নেই তার উচিত কিছুতেই রুমে না ঢোকা একবার ঢুকলে আর বের হতে পারবেন না কৌতূহল সবসময় ভয়কে অতিক্রম করে তার বেলাতেও তাই হল তিনি কৌতূহলী হয়েই উঁকি দিলেন ওয়েটিংরুমের ইজি চেয়ারে একজন বৃদ্ধ হলুদ কম্বল গায়ে দিয়ে শুয়ে আছে বৃদ্ধের হাতে জ্বলন্ত সিগারেট বৃদ্ধ চোখ বন্ধ করে সিগারেট টানছে মিসির আলী ঘরে ঢুকলেন বৃদ্ধ চোখ মেলল না তবে তার ঠোঁটের কোনায় সামান্য হাসি দেখা গেল শরীর জমিয়ে দেওয়া তীব্র ভয় মিসির আলীকে আবারও আচ্ছন্ন করল তিনি প্রায় ছিটকে বের হয়ে এলেন বাকি রাতটা কাটালেন প্ল্যাটফর্মে পায়চারি করে এগারো সিন্দুর এক্সপ্রেস ভোর চারটা চল্লিশে প্ল্যাটফর্মে ইন করল মিসির আলীর ট্রেনে ওঠার আগে আরেকবার ওয়েটিং রুমে উঁকি দিলেন বৃদ্ধ যাত্রী ঠিক আগের জায়গাতেই আছে মাথা নিচু এবং চোখ বন্ধ করে আগের মতোই সিগারেট টানছে ঠোঁটের আগের মতোই অস্পষ্ট হাসি মিসির তার জীবনের এই ভয় পাওয়ার ঘটনাকে ব্যাখ্যা করার চেষ্টা করেছেন সবচেয়ে কাছাকাছি ব্যাখ্যা যেটা দাঁড়া করিয়েছিলেন সেটা হলো কিশোর বয়সে তিনি নিশ্চয়ই নির্জন স্টেশনের ওয়েটিং রুমের কোনো ভূতের গল্প পড়ে ভয় পেয়েছিলেন ভয়টা এতই তীব্র ছিল যে মস্তিষ্কের নিউরন সেই স্মৃতি মূল্যবান কোনো স্মৃতি মনে করে যত্ন করে মেমোরি সেলে ঢুকিয়ে রেখেছে নষ্ট হতে দেয়নি অনেক কাল পরে আরেকটি নির্জন স্টেশন দেখা মাত্র মস্তিষ্ক মনে করল এরকম একটা স্মৃতি তো আছে স্মৃতিটা বের করে বর্তমানের সঙ্গে মিলিয়ে দেখা যাক যেহেতু অনেক দিনের স্মৃতি বের করতে গিয়ে সমস্যা হলো স্মৃতি কিছু অংশ নষ্ট হয়ে গেল কিছু অন্যরকম হয়ে গেল মস্তিষ্ক শুধু যে স্মৃতি বের করে আনলো তা না স্মৃতির সঙ্গে জড়িত ভয়ঙ্কর ভীতিও বের করে নিয়ে আসলো এরকম কাণ্ড কারখানা মস্তিষ্ক কখনো সখনো করে এর যেমন মন্দ দিক আছে তেমন ভালো দিকও আছে মস্তিষ্কের ভেতর হঠাৎ নিউরনের প্রবল ঝড় সৃষ্টি হয় এতে ক্ষতিকারক স্মৃতি উড়ে চলে যায় স্মৃতি জমা করে রাখা মেমোরি সেল খালি হয় আজ যে ভয় পাচ্ছেন তার পেছনের কারণটা কি তিনি দাঁড়িয়ে আছেন পাঁচিল ঘেরা প্রকাণ্ড একটা বাড়ির গেটের কাছে অন্ধকারে পাঁচিল ঘেরা বাড়িটাকে জেলখানার মতো লাগছে তিনি দাঁড়িয়ে আছেন একা এতক্ষণ লিলি তার সঙ্গে ছিল অনেকক্ষণ ডাকাডাকি করে সে দারোয়ান শ্রেণীর কাউকে দিয়ে গেট খুলিয়েছে তাও পুরো গেট না গেটের অংশ যার ভেতর ছোটোখাটো মানুষ হয়তো বা কষ্ট করে ঢুকতে পারে গেট খুলতেই লিলি তার দিকে ফিরে বলল স্যার আপনি দাঁড়ান পাঁচ ছ মিনিট লাগবে আমি কুকুর বেঁধে আসি আমাদের তিনটা কুকুর আছে খুব উগ্র স্বভাবের অপরিচিত কাউকে দেখলে কী করবে কে জানে আমাকেই তো একবার কামড়ে দিয়েছিল মিসির আলী তারপর থেকে দাঁড়িয়ে আছেন তিনি ঘড়ি দেখেননি কিন্তু তার কাছে মনে হচ্ছে পাঁচ ছ মিনিটের অনেক বেশি সময় পার হয়ে গেছে কোনো সারা শব্দ পাওয়া যাচ্ছে না বিশাল বাড়ি কিন্তু পুরোপুরি নিঃশব্দ তিনটা ভয়ঙ্কর কুকুর অথচ তারা একবারও শব্দ করবে না এটা কেমন কথা তাছাড়া বাড়ি অন্ধকারে ডুবে আছে বিশাল এই বাড়ির একটি ঘরেও বাতি জ্বলবে না এটাই বা কেমন কথা এমন তো না যে এই বাড়িতে মানুষজন থাকে না রাত তো বেশি হয়নি খুব বেশি হলে দশটা যে দারোয়ান গেট খুলেছে তার হাতে কি একটা টর্চ থাকবে না এমন গাঢ় অন্ধকার মিসিরেলে অনেকদিন দেখেননি নক্ষত্রের আলো পর্যন্ত নেই আকাশ মেঘে ঢাকা প্রবল অন্ধকারে জোনাকি বের হয় জোনাকিও নেই অনেকদিন তিনি জোনাকি দেখেননি জোনাকি দেখতে পেলে ভালো লাগত নদীর আওয়াজ পাওয়া যাচ্ছে স্রোতের শব্দ হঠাৎ করে কি নদীর সাড়া শব্দ শুরু করলো। এতক্ষণ নদী কোথায় ছিল বকুল ফুলের গন্ধ আসছে এটা কি বকুল ফুলের সময় শহরবাসী হয়ে ছোটখাটো ব্যাপারগুলি ভুলতে বসেছেন গন্ধটা হয়তো বকুল ফুলের না অন্য কোনো বুনো ফুলের জায়গাটা বোন তো বটেই আশেপাশে লোকালয় নেই ঘর ঘর শব্দ হল মিসির আলির চোখ হঠাৎ ধাঁধিয়ে গেল গেট খুলছে গেটের ওপাশে জাহাজি লণ্ঠন হাতে লিলি দাঁড়িয়ে আছে তার পাশে দারোয়ান দারোয়ানের হাতে লম্বা টর্চ পাঁচ ব্যাটারির টর্চ নিশ্চয়ই এই টর্চে আলো ফেলে দেখতে ইচ্ছা করছে আলো কেমন হয় লিলি বলল স্যার আসুন ওর শরীরটা খারাপ বলে বাতিনি ভেষ শুয়ে পড়েছে আর আমি খুঁজে পাচ্ছি না হ্যারিকেন বরকতকে দেখুন এত লম্বা একটা টর্চ নিয়ে ঘুরছে টর্চে নেই ব্যাটারি ব্যাটারি ছাড়া টর্চ সাথে নিয়ে ঘোরার দরকারটা কি স্যার আপনি বলুন আপনাকে ব্যাঘাতে নিতে হবে না বরকত নেবে মিসির আলি বললেন তোমার কুকুর কি বাঁধা হয়েছে হ্যাঁ বাঁধা হয়েছে সকালে কুকুরগুলোর সঙ্গে পরিচয় করে দেব তখন আর আপনাকে কিছু বলবে না আপনার থাকার ব্যবস্থা করেছি দোতলার সবচেয়ে দক্ষিণের ঘরে ঘরটা তেমন ভালো না তবে খুব বড় ঘর এই ঘরের খাটটা খুব সুন্দর অন্য ঘরগুলিতে এত সুন্দর রেলিং দেওয়া খাট নেই লণ্ঠনের আলোয় বাড়িঘর কিছু দেখা যাচ্ছে না লণ্ঠন তার চারপাশ আলো করছে দূরে আলো ফেলতে পারছে না লণ্ঠন এবং টর্চের এই হলো তফাত লণ্ঠন নিজেকে আলোকিত করে নিজেকে দেখায় টর্চ অন্যকে আলোকিত করে সিঁড়িটা সাবধানে উঠবেন স্যার শেওলা জমে কেমন পিছল হয়ে গেছে রেলিং ধরে উঠুন আপনার নিশ্চয়ই খুব কিধে লেগেছে হ্যাঁ লেগেছে আপনি হাত মুখ দিয়ে বিশ্রাম করুন আমি খাবার রেডি করে ফেলব এর মধ্যে কোনো কিছু দরকার হলে দোতলার বারান্দায় রেলিং ধরে দাঁড়াবেন মাথা নিচু করে বরকত বরকত করে ডাক দেবেন আমাদের একটাই কাজের লোক বরকত একের ভেতর চার সেই দারোয়ান সেই কেয়ারটেকার সেই মালি সেই কুকুর পালক ভাত খাওয়ার আগে চা কফি কিছু খাবেন খেতে পারি আমি এক্ষুনি বরকতকিদি পাঠিয়ে দিচ্ছি তোমার হাজবেন্ডের সঙ্গে কি রাতে দেখা হবে অবশ্যই হবে অসুস্থ বলছিলে অসুস্থ হোক আর যাই হোক গেস্টের সঙ্গে দেখা করবে না মিসির আলীর ঘর পছন্দ হল পুরনো বাড়ির একটা সুন্দর ব্যাপার হলো ঘরগুলি প্রকাণ্ড ছোটখাটো ফুটবল খেলার মাঠ বর্গার ছাদ অনেক উঁচুতে ছাদ থেকে লম্বা লম্বা লোহার রড নেমে এসেছে রডের মাথায় ফ্যান এক শোবার ঘরেই চারটা ফ্যান ইলেকট্রিসিটি ছাড়া এই ফ্যান চলার কথা না কাজেই ধরে নেওয়া যেতে পারে এদের জেনারেটর আছে ফ্যানগুলি পুরনো আমলের ডিসি ফ্যান না আধুনিককালের ফ্যান ফ্যানের পাখায় জমে থাকা ময়লা থেকে বোঝা যায় যে ফ্যানগুলি ব্যবহার করা হয় ঘরের শোবার খাট দুটো চারপাশে রেলিং দেওয়া প্রকাণ্ড খাটটা ঘরের মাঝামাঝি রাখা এই খাটে ওঠার জন্য দুই ধাপ সিঁড়ি আছে জানলার পাশের খাটের সাইজেরই একটা টেবিল বিশাল টেবিলের সঙ্গে বেমানান ছোট্ট একটা চেয়ার চেয়ার টেবিলের উল্টো দিকে দুটো আলমিরা কাঠের আলমিরা তালাবন্ধ চারটা সোফার চেয়ার চেয়ারে সবুজ মখমলের গদি চেয়ারের পাশে পুরনো ডিজাইনের দুটো আলনা তারপরও মনে হচ্ছে ঘরটা ফাঁকা দুটা খাটেই বিছানা করা হয়েছে কিছুক্ষণ আগেই করা হয়েছে বলে মনে হচ্ছে একটাই বিছানো হয়েছে ধবধবে সাদা চাদর সাদা বালিশের ওয়ার রেলিং দেওয়া খাটে সবকিছুই রঙিন তবে দুটো খাটেই কোল বালিশ আছে মিসির আলী বাথরুমে উঁকি দিলেন বাথরুমও প্রায় সবার ঘরের মতোই বড় খুবই আধুনিক বাথরুম এই বাথরুম অবশ্যই পরে বানানো হয়েছে যে সময়ের বাড়ি সে সময় টাইলস নামক বস্তু বাজারে আসেনি বাথরুম যে শুধু ঝকঝক করছে তা না বড় বড় হোটেলের মতো করে গোছানো বেসিনের ওপর সাবান টুথপেস্ট এবং একটা মোড়ক না খোলা টুথব্রাশ তোয়ালে রাখার জায়গায় তোয়ালে ঝুলছে ময়লা নয় মনে হচ্ছে এই মাত্র ধোপাখানা থেকে নিয়ে আসা মিসির আলী বেসিনের কলে পানি আসা করেননি দোতলায় পানি আসতে হলে ছাদে পানির ট্যাঙ্ক থাকতে হবে সেই ট্যাঙ্কে পানি তোলার ব্যবস্থা থাকতে হবে ট্যাপ খুলতেই পানি পাওয়া গেল অনেকদিন অব্যবহারের পর হঠাৎ কল খুললে লাল পানি বের হয় সেরকম পানি না পরিষ্কার পানি মিসির মুখে পানি ছিটালেন সিঁড়িতে থপথপ শব্দ করতে করতে কেউ একজন আসছে বাড়ির মালিক নিশ্চয়ই নন তিনি হুইল চেয়ারে থাকেন তাহলে কি আসছে দারোয়ান এক একটা সিঁড়ি ভাঙতে এত সময় নিচ্ছে কেন নিশ্চয় ভারী কিছু নিয়ে আসছে সেই ভারী বস্তুটা কি হতে পারে চেয়ার টেবিল কাঁধে করে আনবে না তার ঘরের চেয়ার টেবিল আছে বালতিতে করে কি গরম পানি আনছে রাতের বেলার অতিথিদের গরম পানি দেওয়ার রেওয়াজ আছে অতিথি গরম পানিতে গোসল করবেন কিংবা হাত মুখ ধোবেন তার প্রতি যে বিশেষ যত্ন নেওয়া হচ্ছে তাতে সেটা প্রকাশ পাবে না বালতি নিয়ে কেউ আসছে না বালতি হলে মাঝে মাঝে সিঁড়িতে নামিয়ে রাখত তার শব্দ পাওয়া যেত সেই শব্দ পাওয়া যাচ্ছে না মিসির আলী ঘর থেকে বের হয়ে বারান্দায় চলে এলেন দারোয়ান বরকত আসছে তার কোমরে মাটির কলসি কলসির মুখ দিয়ে ধোঁয়া বের হচ্ছে তার মানে কলসিতে করে গরম পানি আনা হচ্ছে মিসির আলী স্বস্তির নিঃশ্বাস ফেললেন যাক লজিক শেষ পর্যন্ত কাজ করেছে সিদ্ধান্তে আসার পরই টেনশন বোধ করা শুরু করেছেন লজিকের যে শ্রেণীগুলো গাথা হয়েছে সেই শ্রেণীগুলো কি ঠিক আছে শিড়ি বেয়ে ওঠা যাবে তো মিসির আলী জানেন এই সবই হচ্ছে বয়সের লক্ষণ বয়স মানুষের সবচেয়ে বড় ক্ষতি যা করে তা হল আস্থা কমিয়ে দেয় যাই করা হয় মনে হয় ঠিক মতো বুঝি করা হল না ভুল থেকে গেল স্যার গরম জল বুঝতে পারছি স্নান করলে করেন গোসল করব না বড় সাহেব স্নান করতে বলেছেন তোমার বড় সাহেব বলে তো হবে না আমার গোসল করতে ইচ্ছা করছে না আর কিছু লাগবে না আর কিছু লাগবে না ভালো কথা তুমি গরম পানি না বলে গরম জল বলছো কেন তোমাদের এদিকে পানিকে কি জল বলা হয় এটা কি হিন্দু প্রধান অঞ্চল বরকত জবাব দিল না সরু চোখে তাকিয়ে রইল মিসির আলী বললেন আচ্ছা ঠিক আছে তুমি যাও যাও বলার পরও সে যাচ্ছে না আগের মতোই সরু চোখে তাকিয়ে আছে বলশালী একজন মানুষ কত হবে ত্রিশ কিংবা পঁয়ত্রিশ বেশি হতে পারে চুলে পাক ধরেছে মানুষটার বুদ্ধি কেমন চট করে মানুষের বুদ্ধি বের করার কোনো উপায় এখনও বের করা যায়নি সাইকোলজিস্টরা নানান ধরনের পরীক্ষাবশ্য বের করেছেন কোন পরীক্ষায় মিসিরাইলির কাছে গ্রহণযোগ্য মনে হয় না আসলে বুদ্ধি পরীক্ষার ব্যবস্থা না থেকে উচিত ছিল বোকামি পরীক্ষার ব্যবস্থা প্রথম শ্রেণীর বোকাদের জন্য একরকম পরীক্ষা দ্বিতীয় শ্রেণীর বোকাদের জন্য আরেক রকম পরীক্ষা বরকত চলে যাচ্ছে যেতে যেতেও দুবার ফিরে তাকালো সিঁড়ির কাছে অন্ধকার কাজই তার চোখের দৃষ্টিতে কি আছে বোঝা যাচ্ছে না কিছু একটা নিশ্চয়ই আছে নয়তো এতবার করে তাকাতো না কথন ভাই চ্যানেলে আপনারা শুনছেন হুমায়ুন আহমেদের লেখা আমি মিসির আলি আজ প্রথম পর্ব আমরা নিয়মিত গল্প পাঠ করে শোনাচ্ছি আপনারা যারা প্রথমবারের মতো শুনছেন কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন গল্প পাঠ ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবেন নিজে ভালো থাকবেন আশেপাশের লোকজনকে ভালো রাখবেন টারা